Hi everyone, good morning and welcome back to my channel Sudipta and Sourav Vlog. So, আমরা সৌরভ দেখো ফার্স্টে ক্যামেরা ক্যামেরা ভাবে ধরছে হ্যাঁ ব্লগ স্টার্ট করছি এরকম ব্যাকেটারা ক্যামেরা ধরছে তো আমরা এখন রাত্রি কটা বাজে 12:15 সময় ব্লগটা স্টার্ট করছি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা লাস্ট ব্লগ দেখে বুঝতেই পেরেছো তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি তারাপীঠ Yes, আমরা তারাপীঠ যাচ্ছি ইউভানকে নিয়ে ফার্স্ট টাইম ইউভানের ট্রিপ উই আর সো ওয়ারিড মানে আমার তো টেনশন হচ্ছে যে আমি ব্যাগ হয়তো ঠিকঠাক প্যাকই করিনি চলো আর বকবক করছি না আমাদের লেট হচ্ছে আমরা চলো বেরিয়েই পড়ি ওকে তো আমরা বেরিয়ে গেছি ক্যামেরা কিছু ফোকাস নিচ্ছে না আমাদের আরেকটা ফ্রেন্ডস আছে ওকে পিক করব এক জায়গা থেকে দিয়ে আমরা সোজা চলে যাব কোথায় জানো তারাপীঠ Yes Just refill করতে এক জায়গায় দাঁড়ালাম বাট এখানে পেট্রোল নেই Yes পেট্রোল নেই তাই আমরা আবার যাচ্ছি অন্য জায়গায় So we are going somewhere else পিছনে দেখো কি আছে আকাশ দা এটা হচ্ছে নীতিশ হ্যালো আর এটা সামনে পাবো তো পেট্রোল সামনে পাবো পেট্রোল পাম্প তো হ্যাঁ হ্যাঁ মিলে গেছে এই যে আমরা এসে গেছি শক্তিগড়ে এখন রাত বাজে 2 এক্স্যাক্টলি 2 বাজে 1:59 AM তো সৌরভ যাচ্ছে একটু চা ফা খেতে খেয়ে নিক চা আর আমি বাবুকে নিয়ে গাড়িতে বসি এত রাত্রে নিয়ে বেরোবো না বাচ্চাকে দিছি যেখানে এর জন্য রাস্তায় পুরো জ্যাম রেল লাইনে কাজ হচ্ছে মানে এত বড় জ্যাম লেগে গেছে 2 ঘন্টা দিয়ে আমরা 2 ঘন্টা দিয়ে লাইনে আছি যাক করে একটা রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা যাক করে ক্রস করলাম বাট স্টিল এখন আবার জ্যাম সেই 1:15 দিয়ে এখন ঘুরতে বাজে 3:22 এখন আমরা বর্ধমানেই ফেসে আছি এখনো বর্ধমানেই আছি এবার দেখো এই যে ভাই চলে নেই রাই ঠিক আছে দেখা যাক কখন জ্যাম ছাড়ে দেন বেরোবো দেখি কখন তো এখন বাজে 4:07 আমরা বোলপুরের কাছাকাছি আছি অনেক দেরি হয়ে গেল দাঁড়িয়েছি সুদীপ্তা গাড়িতেই আছে বাবুর সাথে ঘুমাচ্ছে একটু চেষ্টা করছে ট্রাই করছে ঘুমানোর ঘুম তো আর আসে না আমরা একটু দাঁড়িয়েছি একটু টি ব্রেকে এই যে দোকান এই গাড়ি দেখি এখান থেকে চা খেয়ে 5 মিনিটে বেরোবো অ্যান্ড দেন দেখা যাক কটা নাগাদ পৌঁছাই মনে হচ্ছে 6টা বেজে যাবে 7টা বাজে মনে হচ্ছে আমরা এখনো পৌঁছাইনি এখনো বাকি 40 কিলোমিটার রাস্তা Yes অনেক জ্যাম ছিল রাস্তাতে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল কোথায় জানো আমরা বর্ধমানে হ্যাঁ তো ওই জন্য আমি একটুখানি ন্যাপ নিয়েছি মোটামুটি কতক্ষণের বাবু মানে ওইভাবে হয় না ঘুম ছেলে একটু কাঁদছে গাড়িতে ঝাঁকুনি ঠিক করে ঘুমায়নি চোখ বন্ধ রেখেছিলাম আর আজকে সব আইল্যাশেস তুলে দিচ্ছি দেখো দেখে বুঝতে পারছি এটাতে একটু আছে এটাতে একটু কম আছে দেখো তোর অড লাগছে না তো নাকি সেম সেম ঠিক আছে তো এক জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাবো বলে চাটা খেয়ে নি পেছনে বাবুকে একটু শুয়ালাম ওই যে দেখো ও শুয়ে আছে একটুখানি তো চাটা খেয়ে নি দেন এবার ডিরেক্টলি পৌঁছে যাবো
আমরা তো চলে এসেছি তারাপীঠে, তোমরা দেখতেই পেলে। আর গেছে আমাদের দুটো দাদা, ওরা রুম দেখতে গেছে। আর ইউভানও ঘুম থেকে জাস্ট উঠলো। ইউভান গুড মর্নিং বলো, ওই যে ক্যামেরা তাকাচ্ছে না, এই যে ইউভান, ইউভান পাপা। তো আমরা যাবো হোটেলে, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হবো, আর সবাই চান টান করেও নেবে, দিয়ে দেন আমরা যাবো পুজো দিতে, তাই তো? হোটেলে চলে এসেছি, এখানে আকাশ দা সব কিছু করছে, ফর্মালিটিস যা যা আছে। এই যে আমি ইউভান পাপাকে বসে আছি, ইউভান তাড়াতাড়ি চলো। তো বাইরে আমরা বেরিয়ে গেছি হোটেলের বাইরে, ইউভানকে নিয়ে এমনি ফার্স্ট টাইম এমনি ওপেনে বেরোচ্ছি। তো এটা ইউভানের ফার্স্ট ট্রিপ টু তারাপীঠ। অ্যাকচুয়ালি আমরা ইউভান যখন আসেনি আমাদের লাইফে, তখন আমরা প্রে করেছিলাম ঠাকুরের কাছে, তাই যাচ্ছি পুজো দিতে। ওই যে পেছনে সৌরভ ইউভানকে ঢেকে নিয়ে আসছে, আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। কি রোদ্দুর বাপরে! তো সবাই দেখো ইউভান ওর পাপার কোলে একদম চুপচাপ রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের ওয়েটা। কেমন করে পুজো দিলে? পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, ইউভানকে নিয়ে পুরো একদম ঠাকুরের পা ছুঁয়ে দিচ্ছি একদম। হ্যাঁ ভালোভাবে পুজো দিচ্ছি। ইউভান তো ঘুমাচ্ছে, দেখাও ইউভানকে। তারপরে পুজো পুজো দিয়ে দিলাম। সুদীপটা কি বলবে? কি বলবো, আমরা ব্যাস খুব ভালো করে পুজো দিয়েছি, এরকম ভাবে তো আগে কখনো দিইনি। ইউভান ছিল বলে হয়তো এত স্মুথলি হয়েছে সবকিছু। খুব টায়ার্ড দেখতে লাগছে, আমি তোমাদের সাথে সকাল থেকে কথা ঠিক করে বলিনি। তো এখানে না একটা প্রবলেম চলছে, যদি তোমরা কেউ প্ল্যান নিচ্ছ যে আসবে এর মধ্যে তোমরা তারাপীঠ, প্লিজ এসো না, কারণ এখানে কারেন্ট থাকছে না, তো এসি চলছে না। এখানে যা গরম, মানে ইউভানকে নিয়ে আমি সিরিয়াসলি অনেক প্রবলেমে পড়ে গেছিলাম। তো আমি গাড়িতে নিয়ে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ, কারণ এখানে এসি চলছিল না, গাড়ির এসিতে আমি চুপচাপ বসেছিলাম বাবুকে নিয়ে। তো একটু আগে জাস্ট কারেন্ট এলো, আমরা লাঞ্চ করেছি। লাঞ্চে আছে ভাত ডাল আর চিকেন ছিল। একটা দাদা আছে আকাশ দা, ও কোথাও থেকে মানে বানিয়ে এনেছিল এটা। তো খাওয়া তো হয়ে গেছে, ইউভান অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ও ঘুমাচ্ছে, আমি একটু ওর সাথে সাথে ঘুমাবো এখন। তারপরে রাত্রিরে আমরা এখান থেকে আবার রওনা দেবো বাড়ির জন্য। এই যে ইউভান ঘুমাচ্ছে, তোমরা দেখো, এই যে ঘুমাচ্ছে দেখছো,
পুরো এসির সামনে শুয়ে আছি যাতে তোর কষ্টটা কম হয়। ওর পুরো সারা শরীরে র্যাশেস ভরে গেছে, ওর মুখে, কপালে, ঠোঁটে, গলায়, পিঠে, এভরিওয়্যার র্যাশেস আর র্যাশেস। বাট এখন ঠিক হয়ে গেছে, একটু বেটার আছে। দুধ তুমি করছে খালি, আর সন্ধ্যাবেলা আমার জন্য এটা নিয়ে এলো। দেখো ইউভানকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, ইউভান শুয়ে আছে, ডাডি রেডি হয়ে বসে আছে, আর আমাদের প্যাকিং সব ডান, ব্যাগগুলো দেখতে পাচ্ছ। তো আমাদের এই একদিনের ছোট ইউভানকে নিয়ে ট্রিপ টু তারাপীঠ আজকেই এন্ড হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন রাত্রির 11:10, আমরা বেরোবো 12 নাগাদ। আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিও প্রত্যেকদিন দেখছে, আজকে ব্লগ আসেনি, লাইক করছে, সাবস্ক্রাইব করছে, বাড়ছে একটু একটু করে, ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। এমনি করেই আস্তে আস্তে বড় হবে চ্যানেল আর কি। তো আজকের ব্লগটা বাস এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। অ্যান্ড প্লিজ শেয়ার করো ভিডিওটা যত পারবে, হ্যাঁ, নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে চ্যানেলটা তাতে একটু গ্রো হয়। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।